শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে 2023-24 অর্থ বছরের চায়ের প্রথম নিলাম শুরু হয়েছে। এই নিলামে আজকে 55,003 কেজির উপরে চা নিলামে উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য হবে 1,10,00,000 টাকা। দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এখানকার ব্রোকার হাউসের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে নতুন চা পাতা ওঠার কারণে গুণগত মানও বেড়েছে এবং চায়ের মূল্য বৃদ্ধি পাবে। তারা ভালো দামে চা বিক্রি করার আশা করছেন। এছাড়াও এখানে বায়ারের কিছু সংখ্যা কম রয়েছে, বায়ার যদি বেশি আসতো তাহলে তারা কিন্তু আরও বেশি চা বিক্রি করতে পারতো। আমি যদি গত বছরের পরিসংখ্যানটা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, তাহলে গত বছর টোটাল চা নিলামে উঠেছে 10,90,000 কেজির উপরে, যেখান থেকে টাকা এসেছে 19,02,25,000 টাকার মতো, গড় মূল্য ছিল 174 টাকার কিছু উপরে। আজকে যে নিলাম শুরু হয়েছে সেই নিলামে তারা আশা করছেন যে ভালো দামে চা বিক্রি হবে এবং এই বিক্রির দ্বারা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে প্রতি 2 সপ্তাহ পরপর চট্টগ্রামের 60 ব্রোকার হাউসও এখানে অংশগ্রহণ করে, তখন কিন্তু চায়ের পরিমাণ, সেলের পরিমাণ এবং চা নিলামে ওঠার পরিমাণ বেড়ে যায়। এই ছিল শ্রীমঙ্গল থেকে আমার কাছে চা নিলামের সর্বশেষ।